তোর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যেটা যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়। তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পায়। এইসব জিনিস আমার কাছে রহস্যময় না হয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই। সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি। মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। দেখো, পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা এটা তুমি আমার মেয়ের বয়সী বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা, যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়।